বরাবরের মতোই আজ আমাদের সঙ্গে যুক্ত হবেন জ্যোতিষবিদ কেসিপাল। কেসিপাল, শুভ সকাল আপনাকে। আজ কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে News24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্মক্ষেত্রে সহকর্মীরা পূর্ণ সহযোগিতা করবে, এমনকি ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সহযোগিতায় ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, তবে আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। অবসর সন্তানদের কেরিয়ার অধ্যয়ন এবং স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাহ চাঙ্গা থাকবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ সাজ রব রব করবে, এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যের তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবেন, আর লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে, তবে শত্রুরা পরাস্ত হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, এমনকি যারা নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয় এবং বিক্রয় মানে বিক্রয়ের স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করতে পারেন, এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে, তবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যারা মনোবল হারিয়েছেন, জনবল হারিয়েছেন, অর্থবল হারিয়েছেন, প্রেমে ফাটল ধরেছে, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটেছে, এমনকি ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করছিল, এগুলো পুনরায় ফিরিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে যারা আকাশ ভ্রমণ করেননি, নৌ ভ্রমণ করেননি, তাদের ভ্রমণে যাওয়ার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া আপনারা পুরস্কৃত হতে পারেন, বিশেষ করে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদও কিন্তু বর্ষিত হবে, সব মিলিয়ে দিনটি স্মরণীয় হয়ে থাকবে, তাতে সন্দেহের অবকাশ নেই। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগে খরচের খাত তৈরি হয়ে যাবে, অপরদিকে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে, সেই সঙ্গে পরিবারের কোন বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় মরার উপর খাড়ার গা হয়ে থাকবে, তাই তো না বুঝে চুক্তি সম্পাদন চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। মনে রাখবেন গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে ইমেজ নষ্ট শুধু নয়, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, শূন্য পকেট পূর্ণ করে তুলতে পারে, ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারে, সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠা আপনাদের হাতের মুঠোয় আসবে, সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার দমিত থাকবে, সুনাম, যশ, প্রতিষ্ঠাও বাড়বে, এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শিক্ষার্থীদের নিত্য নতুন সুযোগ এসে লাইফটাকে বদলে দেবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাত বাস্তবায়নের পথে আকস্মিক কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে, তাছাড়া দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ করে তুলতে পারে, লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, রাগ, জেদ, হটকারী সিদ্ধান্ত ঘাতক প্রমাণিত হতে পারে। এত দূর সত্ত্বেও যারা গান বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়ার কর্ম, লেখক, গবেষক, উপন্যাসিক আছেন তাদের জন্য দিনটি অতিশয় শুভ এবং স্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে
বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে, সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, অর্থকড়ির ব্যাপারে সতর্ক থাকতে হবে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল থেকে কুমির আনার সমান হবে। এবার মকর রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে জীবন সাথী ও জীবন সঙ্গীর তরফ থেকে প্রচুর সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী পসরা সাজবে, সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবেন, এমনকি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে, সেই সঙ্গে নিত্য নতুন ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের চক্কর কাটতে হতে পারে। তাছাড়া সংকট কালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন শ্রমিক কর্মচারী কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পিতা মাতার কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন, এমনকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তির সাথে নিজের উপার্জিত ধন সম্পদ সম্পত্তি মিলে অঢেল অর্থ সম্পদ সম্পত্তির মালিক করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা এমনকি ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য তাছাড়া যোগ্য কর্ম লাভের আশায় বিদেশ গমনের স্বপ্ন পূর্ণ করবে, আর শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।